পরবর্তী প্রশ্ন হচ্ছে, অমুসলিম লোকদের ছবি আঁকার জিনিস হতে পারে সে বিভিন্ন প্রাণীর ছবি থাকবে, চুল কালো করার কলপ, শেভিং কিটস বা এই জাতীয় জিনিস যা আমাদের জন্য হারাম তা উপহার হিসেবে দেওয়া যাবে কি? যে জিনিস আপনার জন্য হারাম তার জনকে উপহার হিসেবে দিতে পারবেন না, কারণ আপনি জানেন যে এটা হারাম আর সে হারামটা ব্যবহার করবে, তাহলে আপনি তাকে হারামে সহযোগিতা করছেন, এই জন্য হারামের সহযোগী হিসেবে আপনি সেটা তাকে উপহার দিতে পারবেন না। যদি যেটা আপনার কাছে সম্পদ নয় এটা আরেকজনকে দিতেও পারবেন না। তো আপনি কেউ ধরুন আপনি সে মদ খায়, তাহলে মদ বিক্রি করে আপনি তার কাছে মদ বিক্রি করতে পারবেন না। এই জন্য ইউরোপ আমেরিকাতে অনেকেই যারা হোটেলে চাকরি করে তারা বেশিরভাগ মদ বিক্রি করে, তাদের আয় হারাম, তার আয়টা হালাল নয়, হারাম এটা মনে রাখতে হবে। তো এই হিসেবে এই জিনিসগুলো আপনি বলেছেন যে যেগুলো দিয়ে মানুষ হারাম কাজ করবে সেগুলো বিক্রি করাও জায়েজ নেই, যদি হারাম হালাল হারাল দুটোই ব্যবহার করতে পারে। যেমন কি শেভিং কিটস, শেভিং আপনার তো অনেক সময় মানুষের শুধু দাড়ি কাটে না, অন্য কিছু মাথা কামায় অথবা তার অন্যান্য জায়গায় চুল কাটে, তাহলে সেখানে তো শেভিং কিটস যেটা হালাল হারাম দুটোই ব্যবহৃত এটা বিক্রি করতে পারবেন, আর যেটা হারাম হিসাবে শুধুমাত্র নির্ধারিত সেটা কখনো তাদের কাছে বিক্রি করতে পারবে না, কারণ এটা মাল নয়, এটা তখন আর সম্পদ নয়, সম্পদ না হলে সেটা বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আশা করি বিষয়টি বুঝছেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم